নমস্কার বন্ধুরা, আজকে আমি তালের বড়া, আখের গুড় দিয়ে তালের বড়া বানাবো। দেখুন এই তাল, এবার তালটাকে ঢেকে ফেলি। এবার তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটু জল ছড়া দিয়ে তালটাকে মাখিয়ে নরম করে নেব, এতে পাকিটা ঝরবে ভালো। মই এতে তালটা পাঁকিটা ছড়ে বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার তাল ছড়া হয়ে গেছে। এবার আমি তালের পাখিটাকে ছেঁকে নিচ্ছি, এর খোয়া টোয়া সব পরিষ্কার হয়ে ছাঁকা হয়ে যায়। আমি এবার তাল পাখিটা ঢেকে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এক বাটি চাল নিয়েছি, ভিজিয়ে ভিজানা চাল, একে সিলেট গুঁড়ো করব। অল্প অল্প নিলাম, আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি বাটিটা তুলে নিচ্ছি। আমি এই পাখিটা দিয়ে এর মধ্যে চাল গুঁড়ি দেবো, ময়দা দেবো, গুড়, একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ মিনিট পাঁচেক ফাটতে থাকবো। চাল গুঁড়ি দিলাম এক বাটি, এই ময়দা দু বাটি, এবার একটু নুন দেবো। এই মেখে নিলাম, গুড় দিলাম, আখের গুড়। এই সব মিশিয়ে খানিকক্ষণ মাখতে হবে। চাপা দিয়ে রাখলাম, উনুনটা জ্বালার পরে তুলব। আর কড়ায় তেল দিলাম কড়ায়। ছোটো জায়গায় ঢেলে নিলাম, দিতে সুবিধা হবে। তুললাম তেলে, এবার খুন্তি গুলি দিলাম, একে ঘন ঘন উল্টাতে হয়। ক
কম জালে আমি ধীরে ধীরে লাল করে নেব। হয়ে গেছে, তুলে নেব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন আখের গুঁড়িয়ে তালের ফুরলি কি সুন্দর কালারটা হয়েছে। দেখুন মারে হাতে ফুরলিটা কি সুন্দর ফাঁপা হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে।